মাত্র 7000 টাকায় সিএফ কার্ড সহ একটি ক্যামেরা। ওয়াও, এটার মাধ্যমে আইএসও শাটার অ্যাপারচার এগুলো সবকিছু আপনি দেখে দেখে কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, নিকনের একটা প্রফেশনাল বডি। এই বয়টা আমি বলে দিচ্ছি, এটা কিন্তু ক্যানোনের 650। কোনো এক দোকানদার কোনো কারণে 7000 ছিল না, তার কাছে লোগো লাগায় 7000 বলে সেল করে। ও তারপরে দেখবো নিকনের D80 দিয়েও কিন্তু স্টিল ফটোগ্রাফি করতে পারবেন। এটা কিন্তু প্রফেশনাল বডি, দেখেন একটা প্রফেশনাল মিটারও রয়েছে। মিটারের মাধ্যমে আইএসও শাটার অ্যাপারচার এগুলো সবকিছু আপনি দেখে দেখে কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, আর এই বয়টা যদি কেউ নিতে চান নিতে পারবেন মাত্র 10000 টাকায়। নিকনের একটা প্রফেশনাল বডি, মাত্র 10000 টাকা, মাত্র 10000 টাকায়। হ্যাঁ, এটা তুমি স্টিল ফটোগ্রাফি করতে পারো। ওকে, তারপর তারপরে নিকন আর একটা ক্যামেরা দেখাবো, এটা হলো লেন্স সহ। এটা হলো নিকনের D3400টা কিন্তু খুবই পপুলার একটা বডি, যেটাতে আপনার ব্লুটুথ রয়েছে। ব্লুটুথ এর মাধ্যমে আপনার ডাটাটা ট্রান্সফার করতে পারবেন যে কোনো সময় আপনার ফোনে। আচ্ছা, তো এই ক্যামেরাটা নিলে নিতে পারবেন, এটা স্টিল ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুটোই করতে পারবেন। এটা একদম ফ্রেশ কন্ডিশনের একটা ক্যামেরা, দেখেন 3 থেকে 4 মাস হবে ইউজ করা। আচ্ছা, এই ক্যামেরাটা আমরা দিচ্ছি 22000 টাকা, এখন 2000 টাকা ডিসকাউন্টে দিচ্ছি, আমরা দিচ্ছি মাত্র 20000 টাকা। ওয়াও, থ্যাংক ইউ। এই কিট লেন্স সহ কিন্তু মাত্র 20000 টাকা। 20000 টাকা। তারপর বাকি যে বডিগুলো দেখাবো এগুলো সবই লেন্স ছাড়া বডি, শুধু প্রাইস বলবো আমরা, শুধু বডির বলেন। তারপরে যেটা দেখাবো সেটা হলো ক্যানোনের 1200D। 1200D তো স্টিল ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুটোই করতে পারবেন। তো এই বডিগুলোর প্রাইস পড়বে মাত্র 12000 টাকা। 12000 টাকা, মাত্র 12000 টাকা। তো 1200D এর আরেকটা কন্ডিশন রয়েছে, এটা একটু ফ্রেশ বডি। আচ্ছা, তো এটা প্রাইস হচ্ছে মাত্র 12500 টাকা। 12500 টাকা, মানে একটু ফ্রেশ হলে প্রাইসটা বেড়ে যায়। আমাদের ম্যাক্সিমাম বডি কন্ডিশনের উপরে প্রাইস হয়, তো আমরা বলেই দিব আপনাকে ভিডিওর মাধ্যমে। রাইট, তারপরে হলো 1200D, যদি আপনারা এর থেকে আনফ্রেশ কন্ডিশন নেন তাহলে 11000-12000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তার মানে হচ্ছে আমি একটা ক্যামেরা কিনলাম, আমি যদি 7 দিন পরে বিক্রি করি সেটার প্রাইসটা একরকম হয়, আমি যদি 7 মাস পর বিক্রি করি সেটার প্রাইস আরেক রকম হয়। বুঝতে পেরেছি। তারপরে যে ক্যামেরা দেখাবো সেটাও একটা বিল্টিন ওয়াইফাই যুক্ত একটা ক্যামেরা, সেটা হলো ক্যানোনের 4000D। 4000D কিন্তু ম্যানুয়ালি ভাবে ফ্ল্যাশটা কন্ট্রোল করা যায়। আচ্ছা, এই বডিটাও নিতে চাইলে নিতে পারবেন, এটারও অনেকগুলো কন্ডিশন আমার কাছে অ্যাভেলেবল। এটা 13000 টাকার রয়েছে। আচ্ছা, তারপর এটার আরেকটা বডি রয়েছে, এটা হলো 14500 টাকা। তারপরে এমন হয় না ভাই, রিফার্বিশ কেউ করে? হ্যাঁ, রিফার্বিশ অনেক সময় করে, আমাদের হাতে অনেক সময় আসে, আমরা আসলে অবশ্যই আপনাকে বলে দিব, আপনারা পছন্দ হলে নেবেন, না হলে নেওয়ার দরকার নেই। বুঝতে পারছি। আমরা একটা ট্রাস্টেড হিসেবে নিতে পারবে আপনাদের এখান থেকে, যেটা বলবেন সেটাই পেয়ে যাবেন, যেটা বলবো সেটাই পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভাই। তারপরে দেখাবো ক্যানোনের 1300D। তো 1300D কিন্তু দেখেন আমার কাছে অনেকগুলো কন্ডিশন রয়েছে, এইটাও কিন্তু একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন, দেখেন মাত্র 10 থেকে 15 দিন এই বডিটা ইউজ করা, একদম নতুন। এই বডিটা যদি কেউ নিতে চান মাত্র 16000 টাকা, একদম ফ্রেশ কন্ডিশন, একটা সিঙ্গেল স্ক্র্যাচও নাই, লেখাগুলো দেখেন একদম স্পষ্ট বোঝা যাচ্ছে, একদম। তারপরে যে ক্যামেরা দেখাবো এইটাও 1300D, এটাতে কিন্তু বিল্টিন ওয়াইফাই রয়েছে, এটাতে আপনার ফটো এবং ভিডিওগুলো আপনি যে কোনো মুহূর্তে আপনার ফোনে নিয়ে নিতে পারবেন। তো এটা স্টিল ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুটোই করতে পারবেন। তো এইটার প্রাইস পড়বে মাত্র 14500 টাকা। 14500 টাকা, এটা 1 থেকে 1.5 মাসের মতো ইউজ করা। ওকে, তারপর এটার আরো কন্ডিশন রয়েছে, দেখেন 14000 টাকা রয়েছে, তারপরে আমার কাছে রয়েছে 13500 টাকা, তারপর রয়েছে আবার 13000 টাকা।
2000D জি 2000D টা কিন্তু একদমই লেটেস্ট ভার্সন, এটা মনে হয় 2021 বা 18 দিকে এসেছিল। আচ্ছা আচ্ছা, তো এই বডিটা নিলে নিতে পারবেন, এটাও কিন্তু বিল্ট ইন ওয়াইফাই রয়েছে, এটা পেয়ে যাবেন মাত্র 18000 টাকা, মাত্র 18000 টাকা জি 2000D কারণে। ওকে, তারপরে যাদের বাজেট একবারই লো আর মাইক্রোফোন পুট চাচ্ছেন, যারা একটু মাইক্রোফোন ইউজ করতে চাচ্ছেন, তাদের জন্য কারণে 550D দেখেন, 550D কিন্তু অনেকগুলো কন্ডিশন আমার কাছে রয়েছে, 550D অনেকগুলো কন্ডিশন। আপনি এখানে তো হিউজ কালেকশন ভাই, এটা বেটার কালেকশন, যে একজন আসলে খুব তার নিজের মন মতো করে দেখে শুনে নিতে পারবে। হ্যাঁ, আবার বাজেট অনুযায়ী প্রত্যেকটা মডেলে 2-3টা কন্ডিশন আমরা রেখেছি। আপনার 6-7 মাসের মতো ইউজ করা এই বডিটা পেয়ে যাবেন মাত্র 14,500 টাকা। সবচেয়ে কম বয়স মানে হচ্ছে ইউজ করা, সবচেয়ে কম ইউজটা নেবেন, যাদের বাজেট কম তারা নিতে পারেন, আর যাদের বাজেট একবারই কম বাজেট যেমন 13,000 টাকা আছে বা 13,500 টাকা, তারা 550 নিতে পারবেন এই বডিটা, দেখেন এক বছর মতো ইউজ করা, এক বছর। আচ্ছা জি, তারপরে যে ক্যামেরা দেখাবো সেটাতে কিন্তু ডিসপ্লে রুটেড শুরু হয়েছে, সেটা হলো ক্যানোনের 600D কিন্তু রুটেড শুরু হয়েছে, এটা রুটেড ডিসপ্লে এবং মাইক্রোফোন পোর্ট সাপোর্টেড। যারা অল্প টাকায় একটু ব্লগিং ভিডিও করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট ক্যামেরা, দেখেন আমি চাইলে এটাতে সেলফি তুলতে পারবো। তো এই ক্যামেরা নিতে পারবেন মাত্র 16,500 টাকা থেকে এটার কন্ডিশন শুরু, আর এটা 18,000 টাকা পর্যন্ত শেষ। আচ্ছা আচ্ছা, তারপরে যে ক্যামেরা দেখাবো সেটা হলো ক্যানোনের 700D জাতীয় ক্যামেরা। জাতীয় ক্যামেরা বলতে এটাতে কিন্তু টাচ ডিসপ্লে, অটো ফোকাস এবং ডিসপ্লে রুটেড এবং মাইক্রোফোন পোর্ট এভরিথিং কিনা এই বাড়িতে সবকিছু আছে, একদম কম দামের মধ্যে সব দিয়ে দিচ্ছি, বেস্ট প্রাইজে একদম সবকিছুই পেয়ে যাবেন আপনি। আর এই বডিটা আমি এখন আমরা 10 দিন পর্যন্ত একটা অফার দিচ্ছি, 700D অনেকগুলো কন্ডিশন আমাদের কাছে রয়েছে আপনারা দেখেন, তো এইটা দিচ্ছি হলো মাত্র 20,000 টাকায় 700D, অবশ্যই 10 দিন থাকবে অফার, 10 দিন। হ্যাঁ, আর তারপরেও আমাদের রেগুলার প্রাইজে চলে আসবে 20-22-23,000 টাকা। ঠিক আছে, তারপর আরেকটা বডি দেখাই, সেটা হলো ক্যানোনের 700D, দেখেন এটা কিন্তু স্টিকারটা 700D কিন্তু এই বডিটা আমি বলে দিচ্ছি এটা কিন্তু ক্যানোনের 650D, আপনারা দেখে নিবেন, এটার কিন্তু আপনার মিটার ইয়াটা আপনার ডায়ালারটা দেখেন চেঞ্জ রয়েছে কিন্তু দেখতে অলমোস্ট দুটাই সেম, এটা হলো কোন এক দোকানদার কোন কারণে 700D ছিল না তার কাছে, লোগো লাগায় 700D বলে সেল করে দিল, আমাদের কাছে এটা পাবেন না ভাই, লোগো আছে দেখে কি হইছে, আপনি 650D পাবেন মাত্র 18,500 টাকায় পেয়ে যাবেন। ঠিক আছে, কারণ 650D দেখেন একদম ফ্রেশ কিন্তু এটা, একদম লুক লাইক নিউর মতো কন্ডিশন আছে, আমার কাছে অনেক ভালো লাগছে ভাই আপনাদের মানে ট্রাস্ট সত্যতা কথা বলেন, যে ভাই এটা হচ্ছে 650D কিন্তু এখানে 700D স্টিকার দিয়েছে এক শপ ওনার, সো ভাইরা কিন্তু 650D বলেই বিক্রি করবে। জি, আমরা কিন্তু চাইলে চেঞ্জ করতে পারতাম, আমরা এই কাজটা করি নাই, 650D আমি প্রাইসটা আবার বলে দিচ্ছি, এটা কিন্তু 18,500 টাকা পেয়ে যাবে। হ্যাঁ, তারপর তারপরে যে বইটা দেখাবো সেটা হলো ক্যানোনের 60D। ও ওয়াও, 60D কিন্তু খুবই ভালো একটা বডি, এটা সেমি প্রফেশনাল এবং প্রফেশনাল একটা মিটার রয়েছে, এটা আরেকটা সুবিধা রয়েছে এটাতে ক্যালবিন রয়েছে, যে ক্যালবিনের মাধ্যমে আপনার ভিডিও বা ফটোটা আপনি চাইলে আপনার মন মতো কালার করে তুলতে পারবেন। আচ্ছা, তো এই ক্যামেরাটা যদি কেউ নিতে চান নিতে পারবেন, এটা মাত্র 18,000 টাকা থেকে শুরু করে 21,000 টাকা কন্ডিশনের উপরে প্রাইস। তারপরে আমি আপনাদেরকে আরেকটা ক্যামেরা দেখাবো, একটু আপডেটেড ক্যামেরা, সেটা হলো ক্যানোনের 750D। আচ্ছা, 750D থেকে কিন্তু আপনার 24 মেগাপিক্সেল এবং অটো ফোকাস, তারপর ওয়াইফাই সবকিছু, মানে অটো ফোকাস ওয়াইফাই সবকিছু একসাথে দেওয়া হয়েছে, এটাই মাত্র একমাত্র বডি যেটাতে শুরু হয়েছে। আচ্ছা, তো 750, এটাতে আবার কিন্তু ফোকাস পয়েন্টও বেশি, 9টার জায়গায় 19টা ফোকাস পয়েন্ট। তো এই বডিটা নিতে পারবেন, এটারও অনেকগুলো কন্ডিশন আমার কাছে দেখেন রয়েছে, দেখাই দিচ্ছি, এটা পেয়ে যাবেন মাত্র 26,500 টাকা থেকে শুরু করে 31,000 টাকা, 26,500 থেকে শুরু করে 31,000 টাকা। তো আমি দেখাই দিচ্ছি 700D, দেখেন এটা একদমই ফ্রেশ, এক মাস থেকে 1.5 মাস ইউজ করা, এটা পেয়ে যাবেন 31,000 টাকা। জি, 31,000 টাকা, এটা নতুন প্রাইস কত ভাই? এটা নতুন, এখন নতুন নাই, এখন সব রিফারবিশ পাওয়া যায় মার্কেটে, তো এই জন্যই প্রাইসটা অতটা কাছাকাছি থাকে, নতুনটা আপনার এখন সেল হয় মনে হয় 41,000 করে, বুঝতে পেরেছি। তো এটা নতুন না, না ইউজটা নয়, বেটার আরেকটা বডি রয়েছে দেখেন, এটা নিতে পারবেন মাত্র 30,000 টাকা, এটাও ফ্রেশ কন্ডিশন, একদম ফ্রেশ। আরেকটা জাপানি এডিশন রয়েছে কিস X8, দেখেন এই বডিটাও ফ্রেশ বডি, এটা নিতে পারবেন মাত্র 29,000 টাকা, 29,000 টাকা কিস X8। হ্যাঁ, এটা হলো জাপানি এডিশন কিন্তু এটাও কিন্তু 750D। আচ্ছা, এটা নিতে পারবেন মাত্র 26,500 টাকা, এখানে একটু গ্রিপ প্রবলেম থাকবে, বলে দিচ্ছি প্রাইসটা কম যেহেতু একটু ছোটখাটো প্রবলেম থাকবে, কিন্তু আপনার ভিতরটা অনেকটা ফ্রেশ থাকবে, কোনো ধরনের প্রবলেম থাকবে না। আচ্ছা আচ্ছা, প্রাইস কত পড়বে এটা?
এটাতেও কিন্তু মাইক্রোফোন পোর্ট সাপোর্টেড এবং ডিসপ্লে রুটেড সবকিছু এভরিথিং রয়েছে, এটা পেয়ে যাবেন মাত্র 18,500 টাকা। ওকে, তারপরে যে ক্যামেরাটা দেখাবো সেটা হলো একটু প্রফেশনালের মধ্যে ক্যামেরা দেখাচ্ছি, এটা হলো ক্যানন 6D। আচ্ছা, 6Dটা একদম ফ্রেশ কন্ডিশন দেখেন আমার কাছে রয়েছে, তো এই বডিটা পেয়ে যাবেন মাত্র 42,000 টাকা। বিশাল বডি, একদম প্রফেশনাল বডি, মাত্র 42,000। ওইদিকে যারা ফটোগ্রাফি করতে চান আর কি, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি দুটোই করতে পারবেন এই বডিটা দিয়ে। ওকে, তারপর আমি আরেকটা বডি দেখাবো, সেটা হলো আপনার ক্যাননের 68D টা সবাই জানেন, একদম খুবই পপুলার একটা বডি, এটা বেস্ট একটা বডি, যেটা 45টা ফোকাস পয়েন্ট রয়েছে, অটো ফোকাস রয়েছে, ডুয়েল অটো ফোকাস রয়েছে এবং ওয়াইফাই রয়েছে, টাচ ডিসপ্লে রয়েছে, সবকিছু এভরিথিং রয়েছে, তো এই বডিটা নিতে পারবেন মাত্র 35,000 টাকা, 68D। ঠিক আছে ভাই, তারপর একটা বডি দেখাবো, সেটা হলো কেননা 77D। 77D টা একটু বেশি ইউজড আমার কাছে, এই বডিটা আপনি নিতে পারবেন, এটা মানে এক বছরের মতো ইউজ করা, মাত্র 30,000 টাকা নিতে পারবেন। 30,000 টাকা, মাত্র 30,000 টাকা কেননা 77D। তো আমাদের আজকে বডি কালেকশন ছিল এই, আমাদের আরো বডি আছে, আমি ভিডিও বড় হয়ে কারণে দেখাচ্ছি না, তো আমাদের এখানে আপনি যে কোনো লেন্স নিতে পারেন, যেমন কিট লেন্স, প্রাইম লেন্স, জুম লেন্স, প্রত্যেকটা লেন্স দিব, আর যদি কারো লেন্সের স্পেশালি ভিডিও লাগে বলে দিবেন, আমরা চেষ্টা করবো একটা ভিডিও দেওয়া। থ্যাংক ইউ সো মাচ ভাই। যারা সরাসরি আপনাদের শোরুম ভিজিট করতে চায় একটু অ্যাড্রেসটা বলে দেন। আমাদের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর 2 নম্বর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিটে মিরপুর শপিং সেন্টার, লিফটের 5601 নম্বর শপ। ওকে সো গাইস, আপনাদের সুবিধার্থে এই সব অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, এবং যারা অনলাইনে কুরিয়ার কন্ডিশনে নিতে চান ঢাকা এবং ঢাকার বাইরে, তারা কিন্তু চাইলে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেইখানে ফোন দিয়ে তাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন। আচ্ছা, কয়দিন লাগবে ভাই প্রোডাক্ট চলে যাবে? আমাদের প্রোডাক্ট নিতে আপনার 2 দিনের মতো টাইম লাগবে, আজকে অর্ডার করলে আগামী কালকে পেয়ে যাবেন, অবশ্যই আসরা জানার আগে অর্ডার করতে হবে। সেক্ষেত্রে ভাই অনেক সময় দেখা যাচ্ছে অনলাইনে একটা অর্ডার করে অন্যটা চলে যায়, এরকম পসিবল না আমাদের ক্ষেত্রে, আর যদি এটা হয়েও যায় আপনি আমাদেরকে ব্যাক করার অপশন রয়েছে। আচ্ছা, আপনাদের গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে আবার, আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে আমরা আবার বলে দিচ্ছি, আমাদের 10 দিনের রিপ্লেসমেন্ট থাকবে, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে, আর 1 বছরের শাটার রিপ্লেসমেন্ট আমরা ওয়ারেন্টি দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।